আসসালামু আলাইকুম, নাস্তিন পাটপল্লিতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আমি নাসরিন ইসলাম, অনার অফ নাস্তিন পাটপল্লি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আবার নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটি ফ্লাওয়ার লকেট। এই লকেটটি আমি কীভাবে এবং কী কী দিয়ে তৈরি করেছি তা দেখতে এবং শিখতে চাইলে পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখার পরে আপনিও ঘরে বসে খুব সহজে শিখে ফেলতে পারবেন যে পাটের সুতা দিয়ে কতটা সহজে এই সুন্দর লকেটটি তৈরি করা যায়। এটা কিন্তু আপনি যে কোনো ড্রেসের সাথে খুব সহজে পরে ফেলতে পারবেন এবং দেখতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, চলুন এবার আমরা শিখে নিব কীভাবে এটা আমরা তৈরি করব। আমরা প্রথমেই দেখুন জুটের সুতা নিয়ে নিয়েছি। আমি দুই কালারের দুটি জুটের সুতা নিয়েছি। আমি এখানে 2x8 সাইজের সুতা নিয়েছি। আমি কিছু পুঁথি ব্যবহার করব, হলুদ কালারের এবং সাদা কালারের। আপনার কাছে যে কোনো পুঁথি থাকলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। টুলস হিসাবে আমি কাঁচি আর নিয়েছি। আমি এখানে ফেভিকল আঠা ব্যবহার করছি। ফেভিকল আঠাটি আমি একটি সসের বোতলে ঢেলে নিয়েছি। প্রথমে দেখুন, আমি সাদা কালারের সুতাটা নিলাম এবং এর ভিতরে এবার আমি আঠা মেখে নিব। কিছু অংশ আমি আঠা মাখব, দেখুন খুব বেশি না, অল্প অল্প করে আঠা মাখবেন এবং তারপর কাজটা শুরু করবেন। আমি প্রথমেই লকেটের একটি বেস তৈরি করে নিয়েছি। আমি এটা একটি কয়েন আকারে গোলবৃত্ত করে নেব। আমি দেখুন ফার্স্টে আটাটা মেখে সুতাটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এটা আপনার মন পছন্দ মতো সাইজের বেস তৈরি করে নিতে পারেন। আপনি লকেটটা ঠিক কোন সাইজে চাচ্ছেন, কতটা বড় চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে কিন্তু বেসটা। তো আমি লকেটটা খুব বেশি বড় করব না, তার জন্য আমি 1 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে এই বেসটা তৈরি করব। বেসটা তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন সুতাগুলো একটি সুতার পাশে আরেকটি সুতা বসে, একটি সুতার উপরে যেন আরেকটি সুতা না উঠে যায়, তাহলে কিন্তু বেসটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন চোখ রাখছে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলেই কিন্তু আবার প্রত্যেকটি নতুন নতুন কাজের ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে কিন্তু একটু একটু করে এটা পেঁচিয়ে নিয়েছি এবং এটা ধীরে ধীরে কিন্তু একটু বড় সাইজের বেস তৈরি হয়ে যাচ্ছে। যারা নতুন কাজ শিখছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা যখনই যেই কাজে শিখুন না কেন, চেষ্টা করবেন সেই কাজটি মনোযোগ দিয়ে শেখার জন্য। বিশেষ করে যারা আপনারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কাজটি শিখছেন, তারা চেষ্টা করবেন যে যখন আপনারা ভিডিওগুলো দেখেন, যদি শেখার উদ্দেশ্য হয় তাহলে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণটা দেখবেন। আশা করি যে পুরো ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই কাজটি শিখে ফেলতে পারবেন এবং কয়েকবার বাসায় প্র্যাকটিস করলেই কিন্তু আপনি কাজটি করে ফেলতে পারবেন। তো দেখুন, আমার বেসটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এক্সট্রা সুতাটা কাট করে দিচ্ছি। তো এবার আমরা পাপড়ি তৈরি করে নেব। আমরা যে ফ্লাওয়ারটি করব তার জন্য যে পাপড়িগুলো লাগবে, দেখুন আমি সেই পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। আমি হোয়াইট কালারের সুতাটা নিলাম এবং এর ভিতরে আবারও আঠা মেখে নিলাম খুব ভালোভাবে। পাপড়িটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কীভাবে পাপড়িটা করছি। দেখুন, আমি আঠা মেখে আমার আঙুলের 1 কর পরিমাণে এটা লম্বা নিলাম এবং 2 ভাঁজ করে নিলাম। এবার আমি 1টি কর্নারে 2 আঙুলের মাথা দিয়ে চাপ দিয়ে চিকুন করে নিব এবং অন্য যে মাথাটি আছে বা অন্য যে সাইডটি আছে এটা কিন্তু আমি চিকুন করব না, এটা যেমন আছে ঠিক তেমন স্বাভাবিকভাবে এটাকে আমি রেখে দেব। ভালো করে খেয়াল করুন, আমি একটা সাইড কিন্তু চিকুন করে নিচ্ছি চাপ দিয়ে এবং আরেকটা সাইড যেমনটা তেমনই রাখছি। পাপড়িটা করার সময় একটু খেয়াল রাখবেন যেন সুতাগুলো একটির পাশে আরেকটি খুব সুন্দর করে বসে কিনা বা ফাঁকা কোনো জায়গা আছে কিনা এটা একটু খেয়াল করবেন এবং একটি সুতার জন্য আরেকটি সুতার উপরে না উঠে যায় এটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। পাপড়িগুলো আপনার মন পছন্দের মতো কিন্তু সাইজ করতে পারেন, বড়ো ছোটো। তো আমি যেহেতু লকেটটা খুব বেশি বড় করব না, আমি এটা যেন সব ধরনের ড্রেসের সাথে পরা যায়, যেমন কুর্তি, শাড়ি, 3 পিস, এটা এমন একটা মাঝারি সাইজে আমি রেখেছি। দেখুন, আমার পাপড়িটা কিন্তু হয়ে গেছে। এবার এক্সট্রা সুতাটা আমি কাট করে দেব। তার আগে খেয়াল করুন, আমি পাপড়িটা কিন্তু একটা সাইড দেখুন
খুব শক্ত করে দুই আঙুল দিয়ে ধরেছি এবং আরেকটা সাইডের নিচের অংশে আমি আঙুল রেখে এটা একটু চাপ দিয়ে বাঁকা করে নিলাম। এবার বাকি অংশগুলো কিন্তু এবার আমরা কাট করে দিব। তো আমি আরেকটা পাপড়ি দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন যে আমি পাপড়িটা কীভাবে করলাম। আমি একই নিয়মে আবারও আরেকটি পাপড়ি করছি। বন্ধুরা, আপনারা যদি কেউ আমার প্রোডাক্টগুলো পারচেস করতে চান তাহলে নাস্ট অ্যান্ড পারপলি নামে আমার একটি ফেসবুক পেজ আছে, চাইলে কিন্তু সেখান থেকে আমার প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারেন। এছাড়াও নাস্ট অ্যান্ড পারপলি নামে দাঁড়া যাওয়ার একটি স্টল আছে, চাইলে কিন্তু সেখান থেকে আমার প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারেন। তো দেখুন, আমি একই নিয়মে আবারও আরেকটি পাপড়ি করে নিচ্ছি। আমি পাপড়ির একটি মাথা দুই আঙ্গুলের সাহায্যে এটা চেপে চিকন করে নিচ্ছি এবং আরেকটি মাথা স্বাভাবিকভাবে রাখছি। পাপড়িগুলো করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সবগুলো পাপড়ির সাইজে একই সমান থাকে, যেহেতু এটা আমরা হাতে তৈরি করছি। একটু 19.5 হতেই পারে বা 19.5 হতে পারে, যেন 18.5 না হয়ে যায় এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। তো দেখুন, আমার এই পাপড়িটাও হয়ে গেছে। আমি এটাকেও কিন্তু ঠিক আগের মতোই করে একটি কর্নারে চেপে এবং আরেকটি মাথায় দেখুন আমি নিচে আঙুলটা রেখে একটু বাঁকা করে নিলাম। এটা হয়ে গেছে, এবার আমরা এটা কাট করে দেব। এই একই নিয়মে আমি বেশ কয়েকটি পাপড়ি করে নেব। তো দেখুন, আমি অনেকগুলো পাপড়ি করে নিয়েছি। আমি এখানে মোট 12টি পাপড়ি করেছি। সিটিংয়ের সময় এমন হয় যে অনেক সময় কম বেশি লাগতে পারে, তো এই জন্য আমি 12টা নিয়েছি। হয়তো আমার 12টা পুরোই লেগেছে এখানে, আবার এমন হতে পারে যে সেটিংয়ের সময় এর কমও লাগে বা এর বেশিও লাগে। দেখুন, আমি আরেকটি সুতা নিয়েছি। সুতাটিতে আঠা মেখে সুতাটি ভাঁজ করে নিলাম এবং এই সুতাটি আবারও আরেকটি ভাঁজ দিব আমরা। এটা আমরা যে মালাটা এই লকেটের সাথে সেট করব, সেই মালাটা এই আংটাটার ভিতর দিয়ে আসবে, এই জন্য আমরা এই আংটাটা তৈরি করছি। আমি আবারও বলছি, পাপড়িগুলো করার সময় চেষ্টা করবে দুই একটা পাপড়ি বেশি করতে, কারণ সেটিংয়ের সময় কিন্তু পাপড়ি কম বেশি লাগতে পারে। তো দেখুন, একটি পাপড়ির পিছনের অংশে আমি এই আংটাটা বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি এইমাত্রই সুতাটিতে আঠা দিয়ে সেট করেছি, তাই আর আমার এক্সট্রা সুতা লাগছে না। আমি পুরো কাজটি কিন্তু ফেভিকল দিয়ে করছি। আপনারা চাইলে সেটিংয়ের জায়গাগুলোতে গ্লুগন বা সুপারগুলো ব্যবহার করতে পারেন, তবে আমার পরামর্শ অনুযায়ী আমি সুপারগুলো বা গ্লুগান ব্যবহার করতে বারণ করছি, কারণ সুপারগ্লু বা গ্লুগান ব্যবহার করলে আঠাটা অনেক সময় শো করে, কিন্তু ফেভিকল আঠাটা প্রথমে একটু সেট হতে সময় লাগলেও শুকিয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে এটা সেট হয়ে যায় এবং কোথাও আঠাটা দেখা যায় না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ফেভিকল আঠাটা দিয়েই কাজটা সেট করার জন্য। দেখুন, আমি একটু একটু করে পাপড়ি বসিয়ে নিচ্ছি। পাপড়িগুলো বসানোর সময় খেয়াল রাখবেন যে বাহিরে পাপড়ির যে মাথার অংশটা আছে এটা যেন সবগুলার একই সাইজ থাকে বা দূরত্বটা একই থাকে, ভিতরের দিকে একটু কম বেশি হলে সমস্যা নেই। বাইরের মাথাগুলো যেন একই মাপে বসানো হয় সেদিকটা খেয়াল রাখবেন। তো এইভাবে আমি পুরোটা ঘুরিয়ে করে নিচ্ছি। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলেই কিন্তু আমার প্রত্যেকটি নতুন নতুন কাজের ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমার কাজ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকারের প্রশ্ন থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো দেখুন, আমি এক এক করে সবগুলো পাপড়ি বসিয়ে নিলাম। আমার এখানে কিন্তু 12টা পাপড়ি বসে গেছে। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে বসিয়ে নিলাম। তো দেখুন, আমার এই ফুলটা হয়ে গেছে। এবার আমরা মাঝখানে যে অংশটা আছে এখানে একটি হলুদ বিত তৈরি করে দিব। তো তার জন্য দেখুন, আমরা হলুদ কালারের জুটে সুতাটা নিব। এটার ভিতরও ঠিক আগের মতো করে আমরা আঠা মেখে নিব।
আমরা যে বেসটা তৈরি করেছিলাম ফার্স্টে সেই বেসটার মতো করেই কিন্তু আমরা এবার এটা তৈরি করব কিন্তু এইটা তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন আমরা যে বেসটা তৈরি করেছিলাম এটা একদম ফ্ল্যাট ছিল বাট এটা আমরা একটু ওঠানো ভাবে তৈরি করব তার জন্য আপনারা দেখুন আমার একটা আঙ্গুল যেটা নিচের অংশে আছে এই বেসটির সেই আঙ্গুলটা দিয়ে আমি এই বেসের ঠিক মাঝখানটিতে উপরের দিকে পুশ করব যাতে এটা একটু বাটি আকারের হয় এটা ধীরে ধীরে দেখুন আমি বড় করে নিচ্ছি আমাদের এই যে ফ্লাওয়ারটির মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে যেখানে আমরা পাপড়িগুলো বসিয়েছি এই ফাঁকা অংশটা আমরা পুরোপুরি এই হলুদ কালারের এই বেসটা দিয়ে ভরাট করে দেব আমি একটু একটু করে এটা বড় করছি আর একটু মাপ দিয়ে দেখছি যে এটা কতটুকু হয়েছে তো সেক্ষেত্রে আপনিও কিন্তু এইভাবে এটা তৈরি করে নিতে পারেন আমি এখানে সাদা আর হলুদ কালার দিয়ে করছি আপনারা চাইলে আপনার ড্রেসের কালার অনুযায়ী যে কোনো কালার দিয়ে কিন্তু এই গহনাটি তৈরি করে নিতে পারেন দেখুন আমি এইভাবে এটা করে নিলাম মোটামুটি আমার সাইজটা করা হয়ে গেছে আমরা এইটা দুইটি লেয়ারে করব প্রথম লেয়ারটি আমাদের হয়ে গেছে এবার দেখুন এটাকে আমি আবারও ভিতরের অংশে আরেকবার পেঁচিয়ে নেব খেয়াল করুন আমার কিন্তু এই বেসটা একটু বাটি শেপে হয়েছে দেখেছেন তো এইভাবে দেখুন আমি আবারও ভিতরের অংশে এটা আরেকবার পেঁচিয়ে নিচ্ছি তাহলে এটা অনেকটা মজবুত হয়ে যায় আর ভাঙে না এইভাবে আমি এটা পুরোপুরি করে নিয়েছি আমি মাঝখানে একটু আটা দিয়ে দিলাম যাতে এটা আরও ভালোভাবে সুন্দর করে বসে যায় আমি চেষ্টা করেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যেন আপনারা খুব ভালোভাবে কাজটি বুঝতে পারেন আশা করি যে আপনারা আমার এই কাজটি বুঝতে পারছেন যদি আমার এই কাজগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করুন শেয়ার করে আমার পাশেই থাকবেন দেখুন আমার মাঝখানে এই বেসটি তৈরি করা হয়ে গেল তো আমি এটাকে একটু চেপে চেপে সেট করে দিলাম এবার মাঝখানটাতে আমি আঠা দিয়ে এটা বসিয়ে দেব আমি পুরোটাতে আঠা বসিয়ে নিচ্ছি ভালোভাবে যেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবার আমি এটাকে আস্তে করে এখানে বসিয়ে দিব কিছুক্ষণ পরে কিন্তু এটা শুকিয়ে গেলে একেবারে এটা সেট হয়ে যাবে আর খুলে যাবে না এবার আমরা একটি মালা তৈরি করব লকেটটা আমরা গলায় পরার জন্য একটি মালা তৈরি করে নিচ্ছি তো মালাটি তৈরি করার জন্য দেখুন আমি 50 ইঞ্চি করে দুইটি সুতা কেটে নিয়েছি হলুদ কালার এবং সাদা কালার দেখুন আমি দুইটি সুতা আগে থেকে আমরা এখানে কিন্তু একটি পয়েন্ট তৈরি করে রেখেছিলাম এখানে সুতাগুলো দিয়ে দিব এবার আমি দুই সাইডে পুঁথি অ্যাড করে দেব পুঁথিটা অপশনাল আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তো আপনি এটা দিতে পারেন আবার চাইলে এটা নাও অ্যাড করতে পারেন আমি এখানে খুব অল্প পুঁথি দিয়েছি আপনার চাইলে এখানে অনেকটা বেশি পুঁথিও ব্যবহার করতে পারেন আমি হলুদ কালারটিতে সাদা পুঁথি দিলাম এবং সাদাটিতে হলুদ পুঁথি দিলাম আমি 4টি সাদা পুঁথি ব্যবহার করেছি এবং 6টি হলুদ পুঁথি ব্যবহার করেছি এবার আমি দুইটি সুতা একত্রিত করে একটু পেঁচিয়ে নেব এবং পুঁথিগুলো আমি কিছুটা দূরে দেখে রেখে একটু গিট দেব যেন একই জায়গায় পুঁথিগুলো থাকে একইভাবে আমি এই পাশটাও পুঁথি অ্যাড করে নেব দেখুন আমি দুই পাশে একদম সমান সমান করে সুতাগুলো ধরে নিয়েছি এবার আমি একটু একটু করে এটা গিয়ে নিচ্ছি তাহলে সুতাগুলো একটা মাপ ঠিক থাকবে এবং পুঁথিগুলো খুব সুন্দরভাবে এটা সাইড বসে থাকবে আমি অল্প কিছু দূরত্বে দেখুন এইভাবে পুঁথিগুলো বসিয়ে নিলাম একইভাবে আমি এবার হলুদ পুঁথিটাও এইভাবে বসিয়ে নেব গেট দিয়ে দিয়ে আমি আমার আগের ভিডিওতে এই লকেটটির কানের দুল এবং আংটি
তৈরি করেছি এবং ভিডিওটা আপলোড করা আছে। আপনারা চাইলে এই গহনাটির কানদুল এবং আংটিটা শিখতে চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো দেখুন, এবার আমার যে লকেটটা আছে এটা ছোট বড় করে যেন আমরা পড়তে পারি তার জন্য আমি এখানে একটা দেখুন এভাবে একটি গার্ড করে দিচ্ছি। আমি এখানে একটি সাদা কালারের সুতা নিয়েছি এবং এখানে আমি ম্যাক্রোমের স্কোয়ার নট দিয়ে একটি আংটা তৈরি করে নিয়েছি, যেন এটা সাহায্যে আমরা এই লকেটটিকে ছোট বড় করে পড়তে পারি। যার যেরকম মন যায় সে সেরকমভাবে এটা ছোট বড় করতে পারবে। এই তো আমি এইভাবে এই ঘাটটি তৈরি করে নিলাম। এবার এক্সট্রা সুতাটা আমরা কেটে দিব দুই সাইড থেকে। এবার আমার কাজটি একেবারে তৈরি। আশা করি আমার এই কাজটি আপনাদের সবার খুব পছন্দ হবে। তো বন্ধুরা, আমার এই কাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু তো আজ এ পর্যন্তই, আবার নতুন একটি ভিডিওতে নতুন একটি প্রোডাক্টের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।